মুক্তিযুদ্ধ আমাদের জন্য গর্বের একটি ব্যাপার, ভালোবাসার একটি জায়গা। তবে মুক্তিযুদ্ধের সাথে জড়িত এমন অনেক তথ্য আছে যেগুলো সম্পর্কে আমরা জানি না। চলুন দেখে নেওয়া যাক এমন অজানা কিছু তথ্য। 1971 সালের 16 ডিসেম্বর ছিল বৃহস্পতিবার। বিজয়ের 25 বছর উপলক্ষে 1996 সালে বাংলাদেশ ব্যাংক 10 টাকার নোট চালু করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 ও 3 নম্বর সেক্টরের অধীনে ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালির নাগরিক মৃত্যুবরণ করেন, তার নাম ছিল মাদার মারিও ভেরেঞ্চি। বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর। 1971 সালের 6 ডিসেম্বর এটি পাকিস্তানি বাহিনীর হাত থেকে মুক্ত হয়। মুক্তিযুদ্ধের সময় 10 নম্বর সেক্টরে কোনো নিয়মিত কমান্ডার ছিল না,